আর সবাইকে স্বাগত জানাই টুইঙ্কল শ্রীর আরও একটি ইনফরমেশন ওয়ালা ভিডিওতে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি ডেলিভারি আছো, আশা করি নতুন বছর তোমরা ভালো কাটিয়েছো, নতুন বছরের দিনগুলো তোমরা ভালো কাটাচ্ছো, সো আগামী দিনেও তোমরা ভালো থাকবে। তবে প্রচণ্ড গরমের জন্য সবারই প্রাণ হাঁসফাঁস, সেটা আমি জানি, তো তার জন্য কিছু করবার নেই, সবাই একটুখানি কষ্ট সহ্য করতে হয়, গরমকাল এসে গেছে। সো আজকে যে বিষয়টা আলোচনা করছি, নতুন বছরের একটা নতুন ইন্টারেস্টিং টপিক। কিছুদিন আগে আমাকে দিদিভাইরা কমেন্টস করছেন, অনেকেই এরকম কমেন্টস করছিলেন, কমেন্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি, যে আমাদের জায়গা আমরা পাচ্ছি না, আমাদের কেন্দ্রটি ভালো করে পরিচালনা করতে পাচ্ছি না, কেউ জায়গা বা কেউ জমি খাস জমি দিচ্ছে না, সো কেউ কোনো আমাদেরকে সাহায্য করছে না, সেক্ষেত্রে আমরা কী করবো যদি একটু বলে দেন। তো আমি তোমাদেরকে একটা কথাই বলছি, যে সমস্ত জায়গায়, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম একটা ভিডিওতে, যে সমস্ত জায়গায় নিজস্ব বিল্ডিং তৈরি হচ্ছে, যে সমস্ত জায়গায় জায়গা দান করা হয়েছে, সেটা কিন্তু একবারে হয়নি। ধরো তুমি কোনো প্রসেস, এসব কাজ কিন্তু একবারে এক কথার মাধ্যমে হয় না, এখানে বারবার বলতে হয়, বারবার করতে হয়, সরকারি কাজ বুঝতেই পারছো তোমরা, চট করে কোনো কিছু হয় না। তাই তোমাদেরকে বলবো, হাল ছেড়ো না, তোমরা কিন্তু এই ধরনের যে প্রসিকিউর মধ্যে দিয়ে তোমরা চলছো বা বলেছো বলছো পঞ্চায়েতে, বা যারা গ্রামাঞ্চলে থাকো তারা পঞ্চায়েতে, যারা এতে থাকো তারা বিডিও অফিসে বা বিভিন্ন জায়গায়, তোমাদের যে সমস্ত কাছা নিকটবর্তী যে সমস্ত তোমাদের সরকারি দপ্তর, সেখানে যাও, বারবার কথা বলো, বারবার তোমাদের সমস্যাগুলো বলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সলিউশন এখান থেকে পেয়ে যাবে। এবং তোমাদের গ্রামে বা যেখানে তোমরা থাকছো বা যেখানে তোমরা কেন্দ্রটি পরিচালনা করছো, সেখানে কি কোনো রকম জমি বা কেউ যদি দান করতে চাইছে না, একটু দেখো, একটু খোঁজখবর ভালো করে নাও, কারণ সমস্ত জায়গাতেই এগুলো কিন্তু দান করে, সেই মারফতই কিন্তু সরকারি বিল্ডিংগুলো তৈরি হয়। এটা কিন্তু বলছি তোমাদেরকে, যে কোনো স্কুল টুল বলো সবই কিন্তু দান করাই হয় বেশিরভাগ সময়, সেই সমস্ত জায়গায় কিন্তু স্কুলগুলো তৈরি হয় বা কেন্দ্রগুলো তৈরি হয়, সরকারি যে প্রতিষ্ঠানগুলো হয়। তো তোমার যদি কেউ সাহায্য না করে থাকে, তোমরা আবারও পঞ্চায়েতে যাও, আবারও কথা বলো প্রধান সাহেবের সাথে, কারণ একটা কথা বলি, যে সমস্ত জায়গায় এলাকা ভিত্তিকে অনেক দিন অলরেডি ওন বিল্ডিং তৈরি হওয়ার প্রসিকিউর, সরকারি বিভিন্ন রকম তো মাধ্যম থাকে, একেবারে তো বললেই আর সরকারি বিল্ডিং তৈরি হয়ে যায় না, অনেক কিছু দেখা হয়, অনেক কিছু প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হয়। তো যে সমস্ত জায়গায় তৈরি হচ্ছে তারাও কিন্তু চট করে একবার বলাতেই পায়নি, সেটা নয় যে ভাবছো একবার বললো পেয়ে গেল, না সেটা নয়, সব জায়গাতেই কিন্তু বারবার প্রবলেমটা বলতে হয়েছে, যে আমাদের এই সমস্যা হচ্ছে, আমরা পাচ্ছি না, আমাদের এই সুবিধাগুলো পাওয়ার প্রয়োজন আছে, বাচ্চাগুলোর এই সমস্যার মধ্যে ভুগছে, আমরা রান্না করতে পাচ্ছি না, বিভিন্ন রকম যার যেরকম সমস্যা থেকে থাকে, কেউ আটচালায় রান্না করে, কেউ আবার গাছের তলায় রান্না করে থাকো, কেউ আবার ফাঁকা মাঠের তলায় রান্না করে থাকো, তিরপল টাঙি, এরকম অনেক জায়গায় অনেক রকমের প্রবলেম তোমাদেরকে ফেস করতে হয় আমি জানি। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবার আছে, যে তোমরা অবশ্যই নিকটবর্তী জায়গায় যাও, নিকটবর্তী তোমাদের যে সরকারি দপ্তর আছে, পঞ্চায়েত থাকলে পঞ্চায়েত, বিডিও থাকলে বিডিও, যেখানে তোমাদের সুবিধা মনে হবে সেই জায়গায় যাও, বারবার নিজেদের প্রবলেমগুলোকে বলো যে এটা একটা সরকারি বাচ্চাদের কেন্দ্র, তো এখানে এইভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তো তবে বারবার বললেই কিন্তু এটার কিন্তু সমস্যার সমাধান হবে, কারণ বিভিন্ন জায়গাতেই কিন্তু অলরেডি টাকা পাঠানো হয়ে গিয়েছে তৈরি হওয়ার জন্য, যে প্রসিকিউরের প্রয়োজন সরকারি সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, স্টার্ট হয়ে গিয়েছে, সো অবশ্যই তোমরা এখান থেকে সুফল পাবে, এটা আমি আশা রাখি। যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তোমরা তোমাদের যে নিকটবর্তী আইসিডিএসের অফিস আছে সেখানে স্যারেদের সাথে কথা বলো, যে আমরা এই প্রবলেমের মধ্যে পড়ছি, তো আমাদের সলিউশন বলে দিন আমরা কী করবো, তো তারাও আশা করি তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের সুপারভাইজার দিদিরাও তোমাদেরকে সাহায্য করবে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, তো তোমরা সলিউশন পেয়ে যাও এটাই আমি চাই, এবং তোমরা খুব তাড়াতাড়ি ওন বিল্ডিং নিজের কেন্দ্রটি পরিচালনা করো, এটাও আমি চাই। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, তোমরা যদি আর অন্য কোনো সমস্যা হয়ে থাকে, অন্য কোনো তোমরা জিজ্ঞাসা হয়ে থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি আবারও চেষ্টা করো তোমাদেরকে সমাধান করবার। সো এই ভিডিওটা একটু লেট এসে গেল, তার জন্য আমি অসংখ্য দুঃখিত, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা আমি দিতে পারিনি। সো আজকে মনে হলো এই ভিডিওটা তোমাদের জন্য দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। আর অন্য কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো, আমি পারলে তোমাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো যথাসম্ভব। সো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে টুইঙ্কলসের পরিবারের গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে ওঠো। নমস্কার।